জয় নিতাই, জয় গৌর, আমরা এখন দর্শন করছি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস পীঠ তথা গৌরমণ্ডলে অবস্থিত পঞ্চধামের অন্যতম ধাম শ্রী কাটোয়ার সন্ন্যাসস্থলী শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির। এই গৌরাঙ্গ মন্দিরের যে বিগ্রহ, এই বিগ্রহ বিষয়ে ভক্তির অন্না করে বলা হয়েছে, বড় ঠাকুর বড় রূপ কহা নাহি যায়, যার আকর্ষণে এই তিন ভুবন ভুলায়। কুলাই গ্রামে কংসারী ঘোষের গৃহে একটি নিম বৃক্ষ ছিল। শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর কংসারী ঘোষকে মহাপ্রভু স্বপ্নাদেশ করেন। মহাপ্রভু তখন প্রকট লীলা সমাপন হয়ে গেছে, শ্রীমন মহাপ্রভু এই প্রকট লীলা থেকে প্রস্থান করেছেন। তখন কংসারী ঘোষকে স্বপ্নাদেশ দেওয়া হয়, এই নিম বৃক্ষ থেকে আমার বিগ্রহ নির্মাণ করাও। শ্রীখণ্ডের মহাপ্রভুর পার্ষদ ব্রজের মধুমতী সখী নরহরি সরকার ঠাকুর তার তত্ত্বাবধানে নির্দেশে তিনটি বিগ্রহ নির্মাণ করা হয়। তদমধ্যে জ্যেষ্ঠ বিগ্রহ বড় বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস পীঠে, মধ্যম বিগ্রহ বাংলাদেশে, যা এখন একচক্রা জন্মস্থান গর্ভাবাসে, এবং ছোট বিগ্রহ শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শ্রীপাটে প্রতিষ্ঠিত করা হয়। এরপর নরহরি সরকার ঠাকুর এই মহাপ্রভু মন্দিরের মহাপ্রভুর বিগ্রহ সেবা, নিত্যানন্দ প্রভুর শিষ্য গদাধর দাস বা দাস গদাধরকে সমর্পণ করেন। এই দাস গদাধরের মূল নিবাস আরিয়াদহ, উত্তরপাড়ার কাছে, গঙ্গার উত্তরপাড়ার ঠিক গঙ্গার বিপরীতে আদ্যাপীঠের সন্নিকটে আরিয়াদহ, ওটি গদাধরের মূল শ্রীপাঠ। ওখানেই দাস গদাধর কাজী উদ্ধার করেছিলেন। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু তথা দাস গদাধরের গুরুদেব নিতাই চাঁদের আদেশে দাস গদাধরকে প্রথমে নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবাতে পাঠানো হয়। এরপর বিষ্ণুপ্রিয়া দেবীর আজ্ঞাতে তিনি কাটোয়া সন্ন্যাস পীঠে আসেন। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন কেশব ভারতীর আশ্রম, বটবৃক্ষ, রাধাকান্ত মন্দির এছাড়া কাটোয়াতে অন্য কিছু ছিল না। একটি তাম্রস্তম্ভ সন্ন্যাসস্থলী হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীকালে দাস গদাধর এলে এবং মহাপ্রভুর আজ্ঞানুসারে ইচ্ছানুসারে কংসারী ঘোষ ও নরহরি সরকার ঠাকুরের কৃপাতে এই শ্রীবিগ্রহ দাস গদাধরের প্রাঙ্গণে সন্ন্যাসস্থলীতে স্থাপন করা হয়। দাস গদাধর এই গৌর বিগ্রহের সেবা এবং কেশব ভারতীর আশ্রমের কেশব ভারতীজির পূর্ণ সমাধির সেবা তথা সন্ন্যাসস্থলীর তত্ত্বাবধান করতে থাকেন। এরপর দাস গদাধরের এক ব্যক্তিকে তিনি মন্ত্রদীক্ষা দান করেন, তার নাম যদুনন্দন আচার্য বা যদুনন্দন চক্রবর্তী। পরবর্তীকালে এই যদুনন্দন আচার্য বা যদুনন্দন চক্রবর্তীরই সন্তানগণ গোস্বামী উপাধিতে ভূষিত হয়ে এই সন্ন্যাসস্থলী শ্রীমন মহাপ্রভুর সেবায়িত হিসেবে নিযুক্ত হন। মহাপ্রভুর সঙ্গে যে পাঁচজন সন্ন্যাসপীঠে নবদ্বীপ থেকে এসেছিলেন তাদের নাম শ্রীমন মহাপ্রভুর এই বটবৃক্ষের তলায় অঙ্কিত। তারা হলেন
নিত্যানন্দ প্রভু, শ্রীল পণ্ডিত গলাধর, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দাস এবং ব্রহ্মানন্দ গিরি, এই পাঁচজন শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপের সঙ্গী যারা সন্ন্যাসের সময় উপস্থিত হয়েছিলেন। দাস গলাধর মহাপ্রভুর সেবা করতে থাকেন। নিত্যানন্দ প্রভুর অন্য শিষ্য প্রখ্যাত মিনকেতন রামদাস, তিনি পরবর্তীকালে এই বলরাম বিগ্রহ যা মহাপ্রভুর দক্ষিণ দেশে বিরাজিত, বসন্তকালীন রাসে বলরাম বংশী বাজিয়েছিলেন, সেই বেণুবাদনরত বলরাম দাস গদাধরকে উপহার স্বরূপ প্রদান করেন। এই বলরামকেই মহাপ্রভুর দক্ষিণে নিত্যানন্দ রূপে সেবা করা হচ্ছে। নিত্যানন্দ রূপে সেবা দাস গদাধরই প্রচলন করেছিলেন, সেই থেকে মহাপ্রভুর দক্ষিণে বসন্তকালীন রাসে বেণুবাদনরত বলদেব বিগ্রহ নিত্যানন্দ রূপে সেবিত হয়ে আসছে। এরও অনেক পরে মহাপ্রভুর বামে জগন্নাথ বিগ্রহ স্থাপন করা হয়। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন মহাপ্রভুর যে কেশরাশি চাঁচর চিকুর কেশ, সেটি স্বর্ণ কলসের মধ্যে সংরক্ষিত করা ছিল। তখন প্রত্যেক ভক্তদের দর্শনার্থীদের সেই কেশ দর্শন দেওয়া হতো। পরবর্তীকালে কেশের সুরক্ষা অক্ষুণ্ণতা রাখার জন্য দাস গদাধরের সমাধির সঙ্গেই কেশকে সমাধিস্থ করা হয়। দাস গদাধরের সমাধিতেই মহাপ্রভুর কেশের পূর্ণ সমাধি বিদ্যমান। শ্রীমন মহাপ্রভুর অভিন্ন কলেবর শ্রীনিবাস আচার্য প্রভু, নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দ গৃহিণী জাহ্নবা মাতা, বীরচন্দ্র, এনারা যখন কাটোয়ায় আগমন করেন তখন মা জাহ্নবাকে যদুনন্দন জানান, কার্তিক কৃষ্ণ অষ্টমী তিথিতে মোর প্রভু অদর্শন হইলেন এই স্থানেতে। অর্থাৎ ঠিক এক বছর আগে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যা কুণ্ডাষ্টমী রূপে খ্যাত, সেই তিথিতে দাস গদাধর এই স্থানে তিরোভূত হয়েছেন। এই কথা শুনে প্রত্যেক বৈষ্ণব ক্রন্দনে বিহ্বল হয়ে পড়েন এবং শ্রীনিবাসের তত্ত্বাবধানে জাহ্নবা মায়ের আদেশে বীরচন্দ্রের সহায়তায় প্রথম দাস গদাধরের তিরোভাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই থেকে আজও এই ধারা অক্ষুণ্ণ। আসুন আমরা শ্রীমন মহাপ্রভুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে নিজেদের জীবনকে ধন্য করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত।